हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। ए जे आमरा आसछि प्रिपेयरिंग पार्टे साइकिलिंग निये। आमी आर महबूब भाई, एई मेजबान भाई, आमरा प्रिपेयरिंग पार्टेछि। ए जे अनेक उपरे डाले उठछिलाम आम गाछेर। ए जे प्रिपेयरिंग पार्टेछि, किभाबे प्रिपेयरिंग पार्टे हय। एखन आषाढ़ मास, एई समय प्रिपेयरिंग पावा एकदम मुश्किल। ताओ ए जे आमरा चेष्टा करतेछि एकटु। আমরা শৌখিন মাছুয়া। এই যে দেখেন কি অবস্থা, পাতার মধ্যে নিয়ে। এই যে মেজবান ভাই চেষ্টা করতেছে। এই যে, এই যে নদীর ধার। এটা কি নদী? নাম রে আতাই নদী। আতাই নদীর ধারে কিষান বাজার, না কিষান বাজারে আসছি, মাদারগঞ্জ। একদম মগডালে উঠছিলাম আমি। এই যে আপনার, এই যে আম গাছটা, ওই উপরে একদম উঠছিলাম অনেক কষ্ট করে। পিপা ডিম পারলাম। এই পিচি পাতাগুলো তখন কেউ ছিল না, তাই আমি উঠলাম। হাতের অবস্থা শেষ। সেই যে পিঁপড়া কামড়ায় টামড়ায় শেষ করে দিছে। এখন ওই যে বড় ভাই মেজবান ভাই, উনি আমাকে বললো এক পোয়া ডিম পাওয়া যাবে। যাই হোক, এক পোয়া না পাওয়া যাক, আধা পোয়া পাইলেও মনটা খুশি হবে। উনি এখনও পিপা ডিম ভাবতেছে। এই যে আর হাত পা কেউ মারতেছে, দেখি না। অ্যাকচুয়ালি এটা দেখানোর কারণ হচ্ছে পিঁপড়া ডিম পাড়ার নিয়মটা আপনাদেরকে দেখানোর, কীভাবে ডিম পাড়তে হয়। অনেকে জানেন না। এই যে দেখেন বিষয়টা, এইভাবে করে ডিম পাড়লে, এটা ভাসা ছিল, ভাসাটা আমরা ভাঙলাম। ভাঙ্গে এই যে পিঁপড়া, এইভাবে করে ডিম পাড়তে হয় ছাতার মধ্যে নিয়ে। খুব একটা কষ্টকর না, আবার না পারলে অনেক কষ্টকর। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমরা যেন বেশি বেশি করে ডিম পাড়তে পারি। এখন পিঁপড়া ডিমের অনেক দাম, 1500-2000 টাকা কেজি। আমরা একটু ডিম পাইছি, এখন মাছ মারতে যাব। থ্যাংক ইউ, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। নদীর ধার থেকে বিদায় নিচ্ছি, বাই বাই।